নমস্কার বন্ধুরা, কুকিং বাই পাপড়ি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি তৈরি করে দেখাবো, ডিম, দুটো ডিম আর মসুর ডাল দিয়ে। তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই দেখবেন বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে বেল আইকনটি প্রেস করবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। 1 কাপ মসুর ডাল নিয়েছিলাম, ভিজে রেখেছিলাম। মসুর ডালটাকে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে বেটে নেব। 2টো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, অল্প পরিমাণ জল, ভালো করে মিক্সির মধ্যে দিয়ে বেটে নেব। মসুর ডালটা বাটা হয়ে গেছে, আমি এবার একটু গামলির মধ্যে ঢেলে নেব। দুটো ডিমকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, অল্প হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে ফেটে নেব। তেল দেব, দিয়ে আরেকটু ফেটে নেব। তো বন্ধুরা, ডালের ব্যাটার তৈরি হয়ে গেছে। একটা ননস্টিকের তাওয়া চাপিয়ে এর মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দেব, যে তেলটা গরম করতে দেব। এই তেলটা একটু চারিদিকে লাগিয়ে দেব, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এটা ঢেলে দেব। একটু ভালো করে চারিদিকে চালিয়ে দেব। পাঁচ মিনিট চাপা দিয়ে বসে রাখবো, গ্যাসটাকে একদম লো পজিশন দিয়ে রাখবো। ঠিক আছে, ঢাকাটা খুলবো। 1 পিঠটা ভাজা হয়েছে, তার জন্য আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে উল্টে দেব। 1 পিঠটা ভাজা হয়ে গেছে, আবার আমি এটাকে 1 পিঠটা ভেজে নেব, উল্টো দিকটা ভেজে নেব। এটাকেও 2 মিনিট চাপাতে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, দুদিকটাই ভাজা হয়ে গেছে, আমি এবার নাবিয়ে ঠান্ডা করতে দেব। দিয়ে কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। ঠিক আছে, তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। তা বন্ধুরা, আপনারা আলু দিয়েও করতে পারেন, শুধুও করতে পারেন রেসিপিটা। একটু হলুদ দিয়ে দেবো কালারটা আসার জন্য। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দুটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটো কুঁচো দিয়ে দেব। ধনে পাতা, এক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো জল, ভালো করে মশলাটা কষে নেব। হাফ চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লবণ, ভালো করে মশলাটা কষে নেব। মশলা কষা গেছে, মশলার মধ্যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেব। এই রেসিপিটা টেস্ট হওয়ার জন্য অল্প পরিমাণে চিনি। মশলার সঙ্গে আলুটা কষা হয়ে গেছে, জল দিয়ে 5 মিনিট ফুটে নেব।
যে মুসুর ডাল আর ডিম দিয়ে যে তৈরি করেছিলাম জিনিসটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার পিস পিস করে কেটে নেব। এটা শুধুই খাওয়া যাবে, ভাজাও খাওয়া যাবে, রান্না করেও খাওয়া যাবে। আলু সেদ্ধ হয়ে গেছে, এই তো রেসিপিটা, আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এইগুলোকে একটা একটা করে দিয়ে দেবো এর মধ্যে। তা বন্ধুরা, বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা করে ভাত দিয়ে খাবেন, একদম জমে যাবে, খুব ভালো লাগবে। এটা আমি 2 মিনিট আবার চাপা দিয়ে রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে দেবো। ডিম আর মুসুর ডালের রেসিপি কমপ্লিট হয়ে গেছে, এবার ঢেলে নেবো একটা প্লেটের মধ্যে।